ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছো বন্ধুরা? আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসার জন্য। আমার আগের ভিডিওতে তোমরা 200 জন দেখেছো, 60 জনের বেশি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে। এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো বন্ধুরা, এভাবেই আমি এগিয়ে যাবো। একটা কথা বন্ধুরা, 55% মানুষ আমার ভিডিও দেখেছে, আমাকে সাবস্ক্রাইব করেছে, 45% মানুষ আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিওটা দেখেছে। সবাইকে বলছি বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, পাচ্ছ সাপোর্টটা তোমাদের খুব দরকার। আমি খুব ভালো আছি। শুরু করি আজকে সেকেন্ড ভ্লগের সাথে। আর আমার কিছু ফ্রেন্ড ভিজিট করতে যাচ্ছি কলকাতার ভারত ফ্যান কোম্পানিতে। পড়ি তোমরা চেনো না, 400 সালের কোম্পানি, আমারও জন্মের আগে থেকে প্রায় 40 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে, তাই এটা ভুতুরে কোম্পানিতে পরিণত হয়ে গেছে। 40 বছর ধরে বন্ধ আছে তো বুঝতেই পারছো বন্ধুরা। আর কিছু বলবো না, ভিডিওটা শুরু করি, বাকিটা ভিডিওতে তোমরা দেখতে পাবে, আর ভিডিওতেই আমি তোমাদেরকে বলবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা হিট করো, যাতে আমার ভিডিও আর সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আর কথা বলবো না, আজকের ভিডিওটা শুরু করি। এখন ব্রাশটা করে নিই আর মা খাবার রেডি করছে, রেডি করলে আমি ব্রেকফাস্টটাও করে নেব। দাদা বল, গুড মর্নিং। মর্নিং, ব্রাশ করেছো? ব্রাশ করিনি, করব। তুই করেছিস? না, আমিও করছি। এটা আমার ভাই, এইটা হলো আমার দাদা। দাদা আমার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, লাইক করে দেবে ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখবে। সাবা, আমরা আসছি। ফ্রেশ হয়ে চলে এলাম ফ্রেন্ডস, এবারে টিফিন করব। মা খাবারটা নিয়ে বসে আছে, আমাকে খাইয়ে দেবে। আর আসলে মায়ের হাতেই তো খাই আমি, মাই আমাকে খাইয়ে দেয়। এই যে দেখো, ভাত খাবো, মা খাবারটা নিয়ে বসে আছে। মা তো ভিডিওতে আসবে না, হেভি লজ্জা পায়, জানোই এই মা বাবা কীরকম হয়। তোমার সাথে কথা বলছি, রেডি হয়ে বাইরে বেরিয়ে তোমার সাথে কথা বলছি। ব্রেকফাস্ট হয়ে গেছে ফ্রেন্ডস, আমি বাইরে বেরোচ্ছি, কোম্পানিদের দিকে যাচ্ছি, ভিজিট করবো জায়গাটা। ফ্রেন্ডস দেখতে থাকো আমার ভিডিওটা। এখন আমি কাকার বাড়ির দিকে যাচ্ছি। এখনো আমার বন্ধু বান্ধব সেরকম কেউ আসেনি, এখন কাজে ব্যস্ত আছে, আরো দু একজন আসবে, তারপরে আমরা যাবো। এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফ্ল্যাট থেকে বেরোলাম, কাকা আসছে, আমি আর কাকা যাবো, বাকিরা সব ওখানে আছে, দু একজন দাদারা আছে, আমার বন্ধুরা আসেনি সেরকম কেউ, সবাই কাজে ব্যস্ত। আর বাইক, এই বাইক নিয়ে আমি আর কাকা এখন যাবো। কাকা আর আমি বাইরে বেরিয়েছি, এবারে যাচ্ছি আমরা লোকেশানে, বাইকে যাচ্ছি। আর তো ভিডিও করতে পারবো না, জায়গায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। জায়গাটায় চলে এসে এটাই গেট, সবাই ঢুকছে। কীরকম দেখতে পাবে, এই দিকটা হচ্ছে চৌরাস্তা, আর এই দিকটা আমাদের টালিগঞ্জ মুচিপাড়া, এদিকটা, আর তারই মিডিলে এই রাস্তা, জায়গাটা। বাস ঠাস চলে এখানে, আমি ঢুকছি ভেতরে, বাকি বন্ধ করো, আমি যাচ্ছি। এই সেই জায়গা, 40 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে সেই কোম্পানি, বিরাট কোম্পানি। জানি না কতটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই সেই বিরাট কোম্পানি, আমরা আরও ভেতরের দিকে যাচ্ছি। এইখানে দেখুন, পুরোটাই একটা বড় কোম্পানি, টোটাল 27 বিঘে জায়গার মধ্যে এই কোম্পানিটা আছে। খুবই রোদ, আমি যাচ্ছি ভেতরের দিকে। বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গাটাতে রাতে এসে ভালো লাগবে, রাতে আসলে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বড় বিল্ডিং। এই জায়গাটা কাউকে ঢুকতে দেয় না। আরো ভেতরে যাচ্ছি, বুঝতে পারছেন, এটা আমার বন্ধু। এই জায়গাটা কেউ ক্যাপচারই করেনি, দেয়নি কুত, বিশাল জায়গা, বিশাল বড় জায়গা, পুরোটাই ভয়ঙ্কর জায়গা একটা। পাকা কোম্পানি ছিল এটা একটা। এই সেই জায়গা, 1900 সালের কোম্পানি, এটা পাকা কোম্পানি ছিল, ভারত ফ্যান পাকা কোম্পানি। এখানে বাল্ব কোম্পানি, পাকা কোম্পানি এসব ছিল। আমার দাদারা সব ওখানে কি একটা পারছে, খাওয়ারই জিনিস ওইখানে পারছে। জায়গাটা এক্সপ্লোর করলাম, ভালো জায়গা, কোনোদিন এটা দেখাইনি। এই চৌরাস্তা থেকে
মুচিপাড়ায় যেতে গিয়েই পড়ে ভারত ফ্যান। সবাই জানে ভারত ফ্যান 40 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। দেখো তোমাদের সিনেমেটিকটা কেমন লাগে। সেই খাতারনাক জায়গা, এদিকটা দেখা, বিশাল গরম লাগছে, খুব বড় জায়গা, মানে আরো একদিন আসতে হবে, একদিনে কভার করা যাবে না। আমাকা কোম্পানি একটা বিশাল বড় গাছ আমারই পেছনে, বিশাল বড় জায়গা, এখানে রাতে একদিন আসতে হবে দাদাদেরকে বলে। এই সেই কোম্পানি ভারত ফ্যান পাকা কোম্পানি, 1900 সালেরও আগে, আমার ঠিক জানা নেই, তবে 1900 সালের বেশি কম হবে তো বেশি হবে না। কোম্পানিটা 40 বছরের বেশি বন্ধ হয়ে পড়ে আছে, আশা করি কিছু বছরের মধ্যে উন্নয়ন হয়ে যাবে। ফ্রেন্ডস, ভিডিওটা জানি না তোমাদের কতটা ভালো লাগবে, আমার যেটুকুনি করার আমি সেটুকুনি দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। আমাদের আশেপাশের মধ্যে যতটা একটা ভালো জায়গা ছিল সেটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করলাম তোমাদের সাথে। এখানে আমার একটা ফ্রেন্ডসও দাঁড়িয়ে আছে, ও এলো এক্ষুনি, কাজের জন্য ফেসেছিল, আসতে পারেনি। ভিডিওটা দেখতে ভুলবে না তোমরা, ভিডিওটা সবাই দেখো, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দাও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এইটুকুনি থাক, টাটা, বাই বাই সকলকে। ওটা পুরোটা দেখবে, সাপোর্ট করতে ভুলবে না, এটাই বলবো। কিছু বলার আছে ভাই? না, আমাদের তো জায়গাটা দেখছি, চ্যানেলের ব্যাপারে তাহলে কিছু বল। হ্যাঁ, সবাই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দাও, ঠিক আছে? আর বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে সবাই নোটিফিকেশান চলে যায় তোমাদের কাছে, তাতেই দেখতে পারো ভিডিওটা। ইয়েস ইয়েস, এটার জন্যই বলা। আর সাবস্ক্রাইব করলে কি পাবো আমরা, যে এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরাও এসো দেখতে জায়গাটা, জায়গাটা দেখতে এসো, কিন্তু তার জন্য পারমিশন লাগবে, যেটা আমাদেরকে এই দাদারা করিয়ে দিয়েছে। আমি পারমিশন নিয়ে আসবো, এটাই হচ্ছে ব্যাপার, এখানে তো সবাই আসতে পারে না, সবাই পারমিশন পাবে না। স্যার, ভিডিওটা এইটুকুনি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গড সবাইকে ভালো রাখুক।